ভালো আছো? আমরাও সবাই ভালো আছি। এখন বাড়িতে সবাই মোটামুটি সুস্থ রয়েছে। তো এই মুহূর্তে কটা বাজে? আড়াইটে বাজে। আর মামামকে খাওয়াতে বসেছি। এটা মামামের থালা, এটা হচ্ছে পুঁই শাক ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা, আর মা করেছে হচ্ছে মাছের টক। তো এখন মামামকে খাওয়াতে বসেছি। আজকে হচ্ছে শনিবার, সমস্ত বলে দিলাম। তো চলো মামাকে আগে খাইয়ে নিই, তারপরে যে তোমাদের সাথে কথা। মামামে খাওয়া দাওয়া এই শেষ হলো, 3:20 বেজে গেল। আমি যাবো এখন স্নান করবো, তারপরে একটু ঠাকুর দেবো, কারণ আজকে উল্টো রথ আছে। তো ঠাকুরকে ফুল মিষ্টি দেবো, রথে সাজাবো, না স্নান টান করে সাজিয়ে তারপরে গিয়ে খাবো। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, কাপড় তুলছে মা সব। এই বর্ষাকালের বৃষ্টি না, যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি। এখন হট করে আবার কোথাও যে উড়ো মেঘ এসছে, তো আবার বৃষ্টিটা নামলো, আবার কিছুক্ষণ পরে দেখবো একদম ঝাঁ চকচকে রোদ উঠে গেছে। খিদেও পেয়েছে, কিন্তু বোন গেছে স্নান করতে, ও বেরোলে তারপর আমি স্নান করবো। ও বেরিয়ে যাবে, একটু পরে বেরিয়ে যাবে। আর মামাম না একটু সকালবেলা অনেকটা দেরি করে উঠেছে বলে আমার সমস্ত কাজ দেরি হয়ে গেছে, নাহলে এতক্ষণ হয়ে যেত। ও দেরি করে বলে না, আমারও দেরি হয়ে যাবে। রাত্রেবেলা দেরি করে ঘুমায়, কী করবো বলো? তো চলো স্নান টান করে একেবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু ঠাকুর দেখিয়ে দিই। আজকে রথটা একদম সিম্পলভাবে সাজিয়েছি, দেখাচ্ছি। ঠাকুরের পুজো দেওয়া শেষ, চলো এবার একটু খেয়ে নিই। হ্যাঁ, আমার খিদেও পেয়েছে। আগে দিন দেখেছিলাম না নুনদানিটা, এই যে নুন টুন ভরে রেখেছি, ধুয়ে নুন টুন ভরে রেখেছি। এই দেখো এখন আমরা মেহেন্দি পরতে বসেছি, মানে আমি মেহেন্দি পরতে বসেছি, বোন পরাবে। ও কালকেই পরে এসেছে, দেখো তোর হাতে মেহেন্দিটা। ওর একটা বান্ধবী পরিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর করে পরিয়ে দিয়েছে। না আমারও খুব ইচ্ছা হচ্ছে, তাই জন্য বললাম আমাকে একটু পরিয়ে দিতে, কারণ কালকে আমারও এক জায়গায় বিয়ে বাড়ি আর নিমন্ত্রণ আছে। তো ভাবছি তাই পরে নি, ইচ্ছে করছে পরতে। না না অত অত এই করতে না, শুধু এখানে ওই দেখো মাম্মা মোদিকে পড়ছে আবার। কালকে বোনের একটা বান্ধবীর বিয়ে রয়েছে, কালকে 10 তারিখ, আর আমাদেরও বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, দেখাই তোমাদেরকে। আচ্ছা সিম্পলভাবেই পড়বো একটুখানি, জাস্ট মানে ওই একটুখানি দেখে ইচ্ছে হলো ওই আর কি। এই দেখো আমাকে কি মেহেন্দি পরিয়েছে, দেখো এটা না দিলে ভালো। হ্যাঁ, কি করেছে কি জানি, যাকে যা করেছে ভালো লাগছে আমার। এই দেখো তোকে আমি বারবার বের করবো নাকি, দেখতে পাচ্ছো কেমন লাগছে বলো? সবাই কমেন্টস করে জানিও কেমন বানিয়েছে মেহেন্দিটা। সবাই
কিন্তু কমেন্টস করে জানিও, হ্যাঁ বোন কেমন করিস। তো বেশিক্ষণ রাখতে পারবো না, আমি একটু পরেই ধুয়ে ফেলবো, কারণ মাম্মাম যা বদমাশি করছে আমি এটা বেশিক্ষণ শোকাতে পারবো না, তারপর ওকে নিয়ে বেরোতেও হবে মায়ের রথ নিয়ে। তো 10 মিনিট মতো রাখি, তারপর ধুয়েই ফেলবো, যা হবে হবে। পুটুলু রেডি, চলো নিয়ে যাও, নিচে নামিয়ে দে নাহলে সব দেবে। বাইরে বসা আছে ভীষণ, হ্যাঁ মামামের রত্তানা কমপ্লিট, ঠাকুর ঘরে চলে এসছে, আর বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে মশা, প্রচণ্ড মশা, পা পা পুরো ধরে নিচে ছেঁকে। কী হয়েছে, কাঁদছে কেন? আর দেখো আমি পুরো ঘেমে, দেখেছো মানে যে স্নান করে এসেছি, খুব গরম লাগছে, একটু বসে ফ্যানের তলায়। মা কী খাচ্ছে, হ্যাঁ কী খাচ্ছে দেখাও, পোশাক খাচ্ছে, পোশাক ঘেমে জল হয়ে গেছে। হ্যাঁ দেখি জামাটা খুলে দিই বাবা, আয় তো জামাটা খুলে দিই। তো আমি কোথায় চলে এসেছি, আমার রুমে, মানে আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে, আমার রুমে রয়েছে এখন। মামাম গেছে পাশের বুনুর বাড়ি গেছে, আসলে কালকে আমাদের এক
একটা বিবাহ নিমন্ত্রণ রয়েছে আমাদের ফুল ফ্যামিলি শ্বশুরবাড়ির দিক থেকে সবার কথা বলছি, ফুল ফ্যামিলি নিমন্ত্রণ রয়েছে, তো সবাই মিলে একসাথেই যাবো, তাই জন্য চলে আসলাম যাতে কালকে রিটেরি হয়ে একসাথে যেতে পারি, না হলে এদিক দিয়ে আমি আলাদা যাবো, ওদিক দিয়ে মা আলাদা যাবে, কেমন দেখতে লাগবে তাই না বলো? তো যাই হোক, এখন মামা আসুক, মামাকে খাওয়াবো। হ্যাঁ, আর এখন রাত কটা বাজে সেটাও বলি, রাত 10:08 একটু দেরি হয়ে গেল, কারণ যেহেতু মামা দুপুরবেলা ঘুমায়নি, ব্যাস ওর ঘুম পেয়ে গেছে, সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল, ঘুমতে উঠলো, তারপরে ঘ্যান 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 করতে করতে শেষে এতক্ষণে আমি আসতে পেরেছি। চলো ড্রেস চেঞ্জ করে নিই, হাত মুখ ধুই, তারপর মামাকে খাইয়ে বিছানাপত্র করি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো বিছানার অবস্থা কি করে রেখেছে মাম্মাম, এখন এটা গোছাবো তারপরে বিছানাটা করব। হ্যালো বন্ধুরা, এখন জানো তো কটা বাজে? রাত বলছি 1:53, আর মাম্মাম এই যে ঘুমাচ্ছেই না, ঘুম পাড়াবো কি, তখন থেকে ঘুম পাড়াচ্ছি, বলছে মা ভয় লাগছে, মা ভয় লাগছে, মা দিদুন বাড়ি চলো, দিদুন বাড়ি চলো, এই করছে, কিছুতেই ঘুমাচ্ছে না। দেখো মামা চলো ছুঁয়ে পড়বে, চলো আসো, এই দেখো এদিকে দরজা বন্ধ, এদিকে জানলাসামনে ফ্যান চলে তো সেইটাও বন্ধ করে দিলাম, ওই দিকে জানলাও বন্ধ, সমস্ত বন্ধ করে দিয়েছি। তারপরে গিয়ে উনি একটুখানি একটু খোলামেলাভাবে বসেছে, না হলে এতক্ষণ পুরো একদম গায়ের সাথে চিপকেছিল, ওর নাকি খুব ভয় করছে, কি বলবো বলো তো, আর ভয় করছে বলে বলছে কি চলো দিদুন বাড়ি চলো, মা দিদুন বাড়ি চলো। আর আমি মাকে ফোন করবো না, এখনই ফোন করলে ও আরও কান্নাকাটি শুরু করবে, বায়না করবে যে না দিদুন বাড়ি যাবো, এরকম করবে, আমি তো জানি ও এরকম করে। দেখো 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 এখন বায়না হয়েছে, কোলে করে ঘোরাও, কোলে করে ঘোরাও, কোলে করে না কেউ নিয়ে ঘুমাবে, তো চলো এখন কোলে করে ঘোরাই, দেখি ঘুমাই কি না, দুটো তো বেজে গেল, ওই যে দুটো বেজে গেছে। তো এই দেখো বন্ধুরা কটা বাজে, 3:30 বেজে গেছে, আর এতক্ষণে মাম্মাম ঘুমিয়েছে, তাও আবার কোলেই যে, অনেক কষ্ট শেষ পর্যন্ত ঘুমিয়েছে, তাও আবার কোলে, ঘোরাতে ঘোরাতেও ঘুমায়নি, 3:00 ওরকমই ঘুরিয়েছি, আর পাচ্ছি না, কোমর ধরে গেছে আমার, শেষে অনেক বকা ছকা দিয়ে মানে না আমার বিছানায় চলো বিছানায় ঘুম পাড়াবো, দিয়ে কোলে নিয়ে বসে বসে তারপর এতক্ষণে ঘুমিয়েছে, দেখি এবার বিছানায় শুয়ে দেবো, তারপর আমি একটুখানি কোমরটা সোজা করবো, ভীষণ ব্যথা করছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই, আর এইটুকু কি বোর হয়ে গেল, 3:30 বাজে, তো চলো কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্যই মেনলি ভিডিওটা বানাই, প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্টস করো, আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তো চলো টাটা বাই বাই, গুড নাইট, আর সাথে গুড মর্নিং, দুটোই একসাথেই বলে দিলাম।